নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 27 অক্টোবর 2023 শুক্রবার, বাংলার 9 কার্তিক 1430। আজকে সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে বৃহস্পতি এবং রাহু, সিংহ রাশির ঘরে শুক্র, তুলা রাশির ঘরে রবি, বুধ, মঙ্গল এবং কেতু, কুম্ভ রাশির ঘরে শনি এবং মীন রাশির ঘরে রয়েছে চন্দ্র। আজকের তিথি শুক্লপক্ষের ত্রয়োদশী সকাল 5টা 44 মিনিট পর্যন্ত। তারপর চতুর্দশী তিথি শুরু হয়ে যাবে এবং চলবে ভোর রাত 3টে 42 মিনিট পর্যন্ত। আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সকাল 9টা 17 মিনিট পর্যন্ত। আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন সব রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনে রাহুকালের সময়টি হলো সকাল 10টা 30 থেকে দুপুর 12টা পর্যন্ত। আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর 5টা 41 থেকে সকাল 6টা 35 মিনিট পর্যন্ত, তারপর সকাল 7টা 19 থেকে সকাল 9টা 31 মিনিট পর্যন্ত, তারপর দুপুর 12টা 1 থেকে দুপুর 2টা 38 মিনিট পর্যন্ত, তারপর বিকেল 3টে 23 থেকে বিকেল 5টা পর্যন্ত, তারপর রাত 5টা 43 থেকে রাত 9টা 11 মিনিট পর্যন্ত, তারপর ভোর 4টে 7 থেকে ভোর 5টা 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি কিন্তু করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো, আজকে কিন্তু যাত্রা নেই, তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু আজকে যাবেন না। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কারো রাশি লগ্ন জানতে চান, অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস এই তিনটি অবশ্যই জানাবেন, তা না হলে কিন্তু রাশি লগ্ন সঠিকভাবে বলা সম্ভব হবে না। এবার আসুন জেনে নেওয়া যাক আজকে দিনটি কেমন যাবে। মেষ রাশির জন্য বলবো, আজকে আপনার কিন্তু মন ভালো থাকবে, মনে তৃপ্তি থাকবে, আজকে আত্মতৃপ্তি আপনি অনুভব করবেন, আজকে শান্তিতে দিন আপনি মোটামুটি কাটাতে পারবেন। তো আজকে শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার থাকছে, আজকে আর্থিক দিকটিও আজকে মধ্যম প্রকার থাকছে, তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন আজকে আপনাদের লাভের দিকটাও কিন্তু মধ্যম প্রকার থাকছে। পারিবারিক দিকটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই পরিবারের কাজকর্ম করুন, পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকুন, ভালো ভালো কথাবার্তা বলুন, দিন আপনার কিন্তু ভালো কাটবে। যারা প্রেম ভালোবাসা করছেন, খুব ভালো দিন আপনাদের জন্য, আপনাদের কিন্তু দিনটি প্রেম ভালোবাসা করার জন্য দিন ভালো রয়েছে। আর যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন, চাকরি বাকরি খুঁজছেন, অবশ্যই কাজের জন্য আজকে চেষ্টা করবেন। আজকে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো দিন আজকে, অবশ্যই আজকে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আপনাদের দিন কাটবে, দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, যারা প্রেম ভালোবাসা করতে চাইছিলেন, আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসবে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা এবং কালো তিল বীজ একসঙ্গে বেঁধে রাখুন এবং তা সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করবেন, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা ভালো হবে। আজকের জন্য সেরা সময়টি হচ্ছে দুপুর 12টা 28 থেকে দুপুর 2টা 31 মিনিট পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময়টার কথা বলবো, সেটা হচ্ছে সকাল 9টা 33 থেকে বেলা 11টা 25 মিনিট পর্যন্ত। এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সময়টা আপনার জন্য একটু খারাপ সময়, তাই অবশ্যই মাথায় রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রঙ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। বৃষরাশির জন্য বলবো, আজকে লটারিতে আজকে হঠাৎ করে প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তো আজকে অবশ্যই লটারি কাটবেন। আজকে আর্থিক দিকটি আপনার ভালো রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজকে আপনার দিন খুব ভালো যাবে, শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে কিন্তু আজকে ভোগাবে না, তবে ছোটোখাটো আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, একটু সাবধানে অবশ্যই আপনাকে চলাফেরা করতে হবে। পারিবারিক দিকটি আজকে খুব ভালো রয়েছে, পরিবারের সঙ্গে মিলেমিশে আপনি শান্তিপূর্ণ দিন আজকে কাটাবেন, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন, দিন কিন্তু ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। যারা চাকরি বাকরি করছেন, ভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, খুব ভালো দিন কাটবে আজকে। বেকারদের জন্য দিন ভালো রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো দিন ভালো রয়েছে, অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে চমৎকার দিন একটা আজকে কাটাবেন। তো আজকের জন্য যে টিপসটির কথা বলবো, যে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সাদা রঙের মিষ্টি আপনি খান এবং নিজে খান এবং অপরকেও দান করুন।
আজকের জন্য সেরা সময়টি হলো আপনার জন্য দুপুর 12:33 থেকে দুপুর 2:28 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময়টি কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:35 থেকে বেলা 11:20 পর্যন্ত। সময়টা একটু খারাপ সময়, আপনাকে মাথায় রাখতে হবে, সাবধানে থাকতে হবে। আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার 6, এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট, তাই জন্য জাম কাপড় পরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো মিথুন রাশির আজকে দিনটি কেমন যাবে। মিথুন রাশির জন্য বলবো আজকে একটু তর্ক বিতর্ক ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, নিজের রাগ জেদকে একটু কন্ট্রোলে আপনি রাখবেন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আজকে। কিন্তু এমনি কিন্তু দিন আপনার মোটামুটি মধ্যম প্রকার থাকছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিক থেকে খুব ভালো দিন আপনার, টাকা পয়সা থাকবে, আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। আজকে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। দিন আপনার জন্য আর্থিক দিকটা খুব ভালো, আজকে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, কিছু সমস্যা এলে আপনাকে কিন্তু এগুলো মেটাতে হবে। তো আজকে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে, যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আপনার জন্য, চিন্তার কোনো কারণ নেই। যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন, আপনারা চেষ্টা করুন, নতুন কাজের সম্ভাবনা আজকে রয়েছে। দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে, ভালো মন্দের মধ্যে দিয়ে আপনাদের দিন কিন্তু কাটবে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন, আপনার শরীর স্বাস্থ্য ক্ষেত্রে খুবই লাভজনক হবে সেটা। আজকের জন্য সেরা সময়টি আপনার জন্য হলো দুপুর 12:35 থেকে দুপুর 2:24 পর্যন্ত। তো এই সময়টা আপনার জন্য সেরা সময়। আজকের দিনে সাবধানে থাকার সময়টা হলো আপনার জন্য বলবো দুপুর মানে সকালের দিকটা, সরি, সকাল 9:40 থেকে বেলা 11:15 পর্যন্ত। আবার বলছি, সকাল 9:40 থেকে বেলা 11:15 পর্যন্ত। তো এই সময়টা একটু সাবধানে থাকবেন, মাথায় রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 4, এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবস্থায় কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো যে কর্কট রাশির আজকে দিনটি কেমন যাবে। কর্কট রাশির জন্য আজকে বলবো যে আপনার ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা রয়েছে, চাকরিতে উন্নতির সম্ভাবনা আজকে রয়েছে, তাই অবশ্যই পরিশ্রম করুন, নিজের কাজে মনোযোগ দিন। আজকে দিন আপনার অবশ্যই ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা থাকছে এবং চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করে যান। তো শরীর স্বাস্থ্য আজকে মধ্যম প্রকার থাকছে, আর্থিক দিকটি ভালোই রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক দিকটি একটু সমস্যা রয়েছে, তো এগুলোকে আপনাকে মেটাতে হবে। পরিবারের প্রয়োজনীয়তাগুলো একটু মিটিয়ে ফেলুন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন থাকছে, কর্মক্ষেত্রে দিন আপনাদের ভালো যাবে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন ভালোই রয়েছে, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে, দিন মধ্যম প্রকার। তো আজকের জন্য বলবো যে ভগবান মহাদেবকে পুজো করুন, অথবা কোনো অশ্বত্থ গাছের সামনে 2 থেকে 3টি লেবু আপনি সেখানে দান করুন, আপনার শরীর স্বাস্থ্য ক্ষেত্রে সেটা কিন্তু ভালো হবে। তো আজকের জন্য সেরা সময়টি দুপুর 12:40 থেকে দুপুর 2:20 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো, সকাল 9:45 থেকে বেলা 11:23 পর্যন্ত। সময়টা খারাপ সময় আপনার জন্য, তা একটু মাথায় রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার 7, এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো যে সিংহরাশির আজকে দিনটি কেমন যাবে। সিংহরাশির জন্য বলবো আজকে আর্থিক চিন্তা একটু আপনার কাছে টাকা থাকার সম্ভাবনা রয়েছে, আজকে টাকা পয়সা হয়তো একটু কম থাকতে পারে, আর্থিক অনটন বা অভাব আজকে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো নিজের বুদ্ধিকে আজকে সঠিকভাবে ব্যবহার করুন, নিজের ভুল সিদ্ধান্তের ফলে কিছু গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিজের বুদ্ধিকে, জ্ঞান বুদ্ধিকে ভালোভাবে ব্যবহার করুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু আজকে নিতে যাবেন না, নাহলে কিন্তু আপনাকে আফসোস করতে হবে। শরীর স্বাস্থ্য আজকে মধ্যম প্রকার থাকছে, পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য প্রেম ভালোবাসা করার জন্যই দিন। আর যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, প্রেম ভালোবাসার জন্য চেষ্টা করছিলেন, আজকে কিন্তু আপনাদের জীবনেও প্রেম আসবে। যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, দিন ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বেকারদের জন্য দিন ভালো রয়েছে, কাজের জন্য চেষ্টা করুন, নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন, অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ দিন কিন্তু আজকে কাটাবেন। তো আজকের জন্য যে টিপসটির কথা বলবো, ভালো স্বাস্থ্য লাভ করার জন্য অবশ্যই কালো কাজল মাটির তলায় পুঁতে দিন। আজকের জন্য সেরা সময়টি হলো আপনার জন্য দুপুর 12:40 থেকে দুপুর 2:20 পর্যন্ত।
এবং আজকের জন্য যে মানে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:37 থেকে বেলা 11:20 পর্যন্ত। তো এই সময়টা একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইটটা। এই ধরনের জামাকাপড় পরার অবস্থায় কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে কন্যা রাশির জন্য বলবো মনে একটা অস্থিরতা ভাব একটা থাকতে পারে, চিন্তা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আজকে শরীরস্বাস্থ্যের দিকটা ভালো যাবে, শরীরস্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর্থিক অনটন কিন্তু আজকে থাকার সম্ভাবনা রয়েছে, তাই টাকা পয়সা একটু সাবধানে রাখবেন, মানে যাতে হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়, টাকা পয়সা কম খরচ করবেন। আজ কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য দিন একেবারে ভালো নয়, তাই সাবধানে থাকবেন। আজকে পারিবারিক দিকটা ভালো দেখাচ্ছে না, আর সমস্যা আসতে পারে। আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য দিন কিন্তু ভালো রয়েছে। যারা চাকরি বাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু আজকে কাজের চাপ থাকবে। আজকে মানে কম কথা বলুন, তর্ক বিতর্কে ঝামেলায় যাবেন না, নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিজের কাজের মধ্যে দিয়ে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন ভালো রয়েছে, অবশ্যই আপনি একটা চমৎকার দিন আপনার স্ত্রীর সঙ্গে আজকে কাটাবেন। তো আজকের দিনের জন্য যে টিপসটির কথা আমি বলবো, আর্থিক উন্নতির জন্য মদ মাংস এগুলোকে বর্জন করুন আজকে। তো আজকের জন্য সেরা সময়টি হলো আপনার জন্য দুপুর 12:37 থেকে দুপুর 2:10 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:43 থেকে বেলা 11:13 পর্যন্ত। তো এই সময়টি একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং 2 সর। তাই এই ধরনের জামাকাপড় পরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বলবো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে। তুলা রাশির জন্য বলবো আজকে দিন আপনার মধ্যম প্রকার রয়েছে। আজকে আপনার বাড়ির যে কাজের লোক রয়েছে, পরিচালিকা রয়েছে, তার দ্বারা কিন্তু উপকৃত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকে বিভিন্ন রকম সুযোগ কিন্তু আপনি পাবেন, সুযোগগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, এই সুযোগ কিন্তু পাবেন না। তাহলে আজকে বলবো শরীরস্বাস্থ্যের দিকটা একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর্থিক দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই সাবধানে থাকবেন, নিজে টাকা পয়সা সাবধানে রাখবেন, আর কাউকে টাকা পয়সা ধার দেবেন না আজকে। তো ইনভেস্টমেন্টের দিন আজকে কিন্তু নয়। পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে। যারা চাকরি বাকরি করছেন কাজের কিন্তু চাপ কিন্তু আজকে কর্মক্ষেত্রে থাকবে। তো সাবধানে নিজের কাজ করুন, আজকে হয়তো কারো হেল্প পেলেন না এরকমও হতে পারে আজকে। তো সেই জন্য যাতে নিজের কাজের কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় নিজের কাজ সাবধানে করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে, ভালো মন্দের মধ্যে দিয়ে আজকে কিন্তু আপনার দিন কাটবে। তো আজকে বলবো যে একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে যদি আপনি ধারণ করতে পারেন আর্থিক ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো আজকের জন্য সেরা সময়টি হচ্ছে দুপুর 12:27 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:32 থেকে বেলা 11:24 পর্যন্ত। তো এই সময়টা সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই রং। তাই এই ধরনের জামাকাপড় পরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি অনেক উদারতা প্রদর্শন করবেন, দিন আপনার ভালো রয়েছে, শরীরস্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীরস্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে পারিবারিক দিকটি ভালো রয়েছে, আজকে যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব ভালো রয়েছে। আজকে আপনাদের দিন প্রেম ভালোবাসা করার জন্যই, আজকে আপনারা খুব ভালো দিন, সুন্দর দিন কাটাতে পারবেন। আজকে যারা সিঙ্গেল জাতক জাতিকা ছিলেন, আজকে যারা প্রেম ভালোবাসা করতে চাইছিলেন, আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসবে। কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন আপনাদের খুব ভালো রয়েছে, অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ দিন আজকে কিন্তু আপনি কাটাবেন। তো আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে ভগবান শিব, ভৈরব ও হনুমানজির আরাধনা করুন, তাহলে কিন্তু আপনার পরিবার খুশিতে ভরে উঠবে, আপনার পরিবার সুখ শান্তিতে থাকবে। আজকের জন্য সেরা সময়টির কথা বলবো সেটা হচ্ছে দুপুর 12:32 থেকে দুপুর 2:27 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:36 থেকে বেলা 11:19 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বললাম, অবশ্যই এই সময় কিন্তু আপনি ড্রাইভিং যদি করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন।
ধনুরাশির জন্য বলবো, আজকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে। আজকে মাথা ধরা বা মাথা ব্যথা এসবগুলো কিন্তু সমস্যা আসতে পারে, এসব ছোটোখাটো সমস্যাগুলো আজকে কিন্তু বলবো যে আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক দিকটা ভালো রয়েছে, আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন, যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা আজকে থাকছে। পারিবারিক দিক ভালো রয়েছে, আজকে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য। কর্মক্ষেত্রে কিন্তু আজকে কাজের চাপ কিন্তু থাকবে। আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন রয়েছে, অবশ্যই আপনি প্রেম ও রোমান্সের মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে খুব ভালো সুন্দর দিন একটা আজকে কাটাতে পারবেন। তো আজকের জন্য যে টিপসটির কথা বলবো, যে পূর্ব দিকে মুখ করে খাবার খান, আপনি এটা অভ্যাস করুন, স্বাস্থ্য ক্ষেত্রে সেটা ভালো হবে। তো আজকের জন্য সেরা সময়টি হচ্ছে দুপুর 12:36 থেকে দুপুর 2:23 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:39 থেকে বেলা 11:14 পর্যন্ত। সময়টা একটু খারাপ সময়, সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ, তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। মকর রাশির জন্য আজকে বলবো আপনার প্রতিভার বিকাশের সম্ভাবনা রয়েছে, দিন ভালো রয়েছে, আজকে আপনার শুভ দিন, তাই অবশ্যই আপনার নিজের কাজের ক্ষেত্রে কাজের জন্য আপনি জোর দিন, পরিশ্রম করুন, নিজের কাজে মনোযোগ রাখুন। অবশ্যই কর্মক্ষেত্রে দিন আপনার কিন্তু খুব ভালো যাবে, আপনার মান সম্মান বৃদ্ধির ভালো সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে খুব ভালো দিন আপনার জন্য, সবার সঙ্গে খুব ভালো দিন আপনি কিন্তু আজকে কাটাবেন। আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন, চাকরি বাকরি খুঁজছিলেন, আজকে আপনাদের নতুন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই কাজের জন্য চেষ্টা করুন। আজকে বলবো যে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে। আর্থিক দিকটা একটু সমস্যা রয়েছে, ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না, কাউকে টাকা পয়সা ধার দেবেন না, টাকা পয়সা সাবধানে রাখার চেষ্টা করবেন, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে, যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব সুন্দর রোমান্টিক দিন আপনি কিন্তু কাটাবেন। আজকে আপনাদের দাম্পত্য জীবনে মজা, সুখ এবং আনন্দই ভরে উঠবে দাম্পত্য জীবন। তো আজকের জন্য বলবো যে আপনার সেরা সময়টি আপনার জন্য হলো দুপুর 12:41 থেকে দুপুর 2:19 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল 9:44 থেকে বেলা 11:22 পর্যন্ত। তো এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো আজকে বলবো কোনো মানে মুদ্রাকে আপনি বহমান জলে যদি নিক্ষেপ করেন বা কোনো নদীর জলে, তো তার জন্য আপনার এটা করলে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আজকের দিনের জন্য মানে সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ, তাই সবুজ রঙের জামাকাপড় পরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। কুম্ভ রাশির জন্য আজকে বলবো আপনার আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে আপনার দিন ভালোই রয়েছে, ভালো যাবে আজকে। তো একটু সাবধানে আপনাকে থাকতে হবে যে কোনো দিকে হঠাৎ করে কোনো যাতে একটু ক্ষতি না হয়ে যায় সেরকম লক্ষ্য রাখতে হবে, একটু ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু গণ্ডগোল দিনটা রয়েছে, আপনাদের মধ্যে একটু সমস্যা কিন্তু আসতে পারে, নিজেদের মধ্যে তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মুখে হাসি রাখুন, সমস্যাগুলোকে আজকে ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, তাহলে কোনো সমস্যা থাকবে না। শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আজকে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে, টাকা পয়সা আপনার কাছে আসবে। তো আজকে যারা ব্যবসা করছেন লাভের সম্ভাবনা রয়েছে, ইনভেস্টমেন্ট করুন, ভালো দিন আজকে। পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে, আজ পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, কোনো অসুবিধা নেই। আর যার প্রেম ভালোবাসা করছেন দিনটা কিন্তু ভালো নয়, আজকে দিন প্রেম ভালোবাসা করার জন্য নয়, প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, তাই সাবধানে থাকুন, দূরে থাকুন, সতর্ক থাকুন। আর যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আজ কিন্তু কর্মক্ষেত্রের দিন আপনাদের ভালো কাটবে। তো আজকের জন্য যে টিপসটির কথা বলবো, প্রতিদিন শুদ্ধ মধু ব্যবহার করুন, মধু সেবন করুন, আপনার সাংসারিক জীবন খুব ভালো কাটবে। আজকের জন্য সেরা সময়টি হলো দুপুর 12:44 থেকে দুপুর 2:14 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:36 থেকে বেলা 11:19 পর্যন্ত। সময়টা একটু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য হলো নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ, তাই হলুদ রঙের জামাকাপড় পরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। মীন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি সহানুভূতি লাভ করবেন দুপুর 12টার পর, কিন্তু ধীরে ধীরে আপনার দিন খুব ভালো হতে শুরু করবে, দিন আপনার শুভ দিনে বদলে যাবে,
খুব আনন্দ করতে পারবেন আপনি। শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আজকে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, শরীর স্বাস্থ্য কোনোভাবে কিন্তু আপনাকে আজকে ভোগাবে না। আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে, আজকে কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, আজকে লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন। পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, পরিবারে আজকে সুখ শান্তি থাকবে, আপনি মিলেমিশে সুন্দর দিন একটা কাটাতে পারবেন। আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা বিঘ্ন রয়েছে, একটু সাবধানে থাকতে হবে, আপনাদের নিজেদের মধ্যে সমস্যা কিন্তু আসতে পারে, ঝামেলা ঝঞ্ঝট বদনাম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন। আজকে কর্মক্ষেত্রের দিন আপনার খুব ভালো যাবে, চিন্তার কোনো কারণ নেই, সহকর্মীদের সঙ্গে মিলেমিশে খুব ভালো দিন আপনি কিন্তু আজকে কাটাবেন। আজ কর্মক্ষেত্রে অবশ্যই দিন আপনার ভালো যাবে, যারা বেকার ছেলে রয়েছেন চাকরি খুঁজছেন আজ কাজের চেষ্টা করুন, সম্ভাবনা রয়েছে নতুন কাজ পাওয়ার। আজ দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকার রয়েছে, দিনের শুরুর দিকে একটু গোলমাল হলেও কিন্তু অবশ্যই রাতের দিকটা সময় আপনার কিন্তু ভালো যাবে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, যে আপনাদের দাম্পত্য জীবন এবং যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জীবনকে ভালো কাটানোর জন্য, ভালো রাখার জন্য আপনারা মানে একটু সাদা টাইপের মানে কালার, তার সঙ্গে অন্য মিক্স কালার, বেস কালার সাদা থাকবে এই ধরনের কোনো জামাকাপড় পরার চেষ্টা করুন, অথবা একে অপরকে আপনারা উপহার দিন, আপনাদের জীবন সুন্দর হবে। তো আজকের জন্য সেরা সময়টি হলো দুপুর 12:36 থেকে দুপুর 2:09 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সেটা হচ্ছে সকাল 9:42 থেকে বেলা 11:12 পর্যন্ত, এই সময়টা একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে, সময়টা আপনার জন্য খারাপ মাথায় রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং গোলাপি, তাই এই ধরনের জামাকাপড় পরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।